হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি বলতে লিভার, গলব্লাডার, বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াসের সার্জারি বোঝায়। এই সার্জারিগুলো অত্যন্ত জটিল, কারণ এই অঙ্গগুলোও জটিল। আর এই অঙ্গগুলো জটিলতার কারণ হলো এই বিভিন্ন অঙ্গ অন্যান্য সিস্টেমের উপরে কন্ট্রোল আছে, যেমন লিভার, প্যানক্রিয়াস বিভিন্ন সিস্টেমের উপরে তার এফেক্ট আছে। লিভারে কী কী ধরনের সার্জারি হতে পারে? সাধারণত যদি লিভারে কোনো রকমের টিউমার হয় অথবা কোনো কারণে লিভারে অ্যাবসেস বা ফুড়া হয়, লিভারে পাথর হয় অথবা কোনো কারণে লিভার ড্যামেজ হয়ে যায় অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে লিভার ড্যামেজ হয়ে গেল, আর না হয় কোনো অনেক সময় লিভারের সিস্ট হয়, তো এই সমস্ত কারণে সাধারণত লিভারের সার্জারি প্রয়োজন হয়। গলব্লাডারের ভিতরে পাথর হতে পারে, পাথর থেকে জটিলতা হতে পারে, ইনফেকশন হতে পারে, পুজ হতে পারে, যেটাকে এম্পায়মা বলে। আর সবচেয়ে মারাত্মক হলো গলব্লাডারে ক্যান্সারও হতে পারে। পিত্তনালীতেও পাথর হতে পারে, পিত্তনালী বাধাপ্রাপ্ত হতে পারে, আর পিত্তনালী বা বাইল ডাক্টে ক্যান্সারও হতে পারে। আর সবচেয়ে মারাত্মক হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে অনেক সময় ইনফেকশন হয়, যেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। আর এই প্যানক্রিয়াটাইটিস থেকে অনেক সময় ইনফেকশন হয়ে নেক্রোসিস বা পচন হয়, সিস্টের সৃষ্টি হয়, আর প্যানক্রিয়াসে পাথরও হয়, এমনকি টিউমার, সাধারণ টিউমারও হয়, অনেক সময় প্যানক্রিয়াসের ক্যান্সারও হয়। এই হলো মোটামুটি হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারির মূল কারণ। এবং এই সার্জারিগুলো অত্যন্ত জটিল, কারণ অঙ্গগুলো জটিল। প্রথমে আসেন লিভারের। লিভারে একটা টিউমার হতে পারে। এই টিউমারের প্রধান চিকিৎসা হচ্ছে এই লিভারের এই একটা অংশ, যে অংশটা টিউমার আক্রান্ত হয়েছে সেটাকে অপারেশন করা বা রিসেকশন করে বাদ দেওয়া। আর এই লিভারের টিউমারের কারণ হচ্ছে সাধারণত দেখা গেছে হেপাটাইটিস বি এবং সি যদি হয় তাহলে লিভারের টিউমার হতে পারে। অনেক সময় দোপানজনিত হেপাটাইটিস হলেও লিভারের টিউমার বা ক্যান্সার হতে পারে। আর নতুন যেটা আসছে নতুন খুব বেশি, যেটা হলে ফ্যাটি লিভার থেকে সৃষ্ট নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস থেকেও লিভার সিরোসিস হলেও লিভার ক্যান্সার হতে পারে। এই যে লিভারে যে টিউমারগুলো হলো সেই টিউমারগুলোর জন্য প্রথমে আমি আগেই বলেছি, প্রথমে চিন্তা কনসিডারেশন করা হয় যে এই লিভার টিউমার আক্রান্ত অংশটাকে রিসেকশন করে বাদ দেওয়া যায় কিনা, কেটে ফেলে দেওয়া যায় কিনা। কোনো কোনো সময় দেখা যায় যে এটা কাটা সম্ভব নয়, তখন লিভারের জন্য প্রতিস্থাপন, লিভার ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন করতে হয়। এরপরেও যদি এটার দেখা যায় কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে বিভিন্ন ওয়েতে লিভারের টিউমারের ধ্বংস বা ডিস্ট্রাকশন করা হয়। একটা হচ্ছে টেস্ট, আর একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে ডিস্ট্রয় করা হয়। গলব্লাডারের যে টিউমারগুলো, গলব্লাডারের যে অবস্থাগুলো বললাম, তার মধ্যে ইনফেকশন যদি হয় অ্যাকুট কোলিস্টাইটিস অথবা এম্পায়মা যদি হয়, তাহলে সাধারণত আমরা অপারেশন করি, যেটাকে কোলিসিস্টেক্টমি বলা হয়। কোলিস্টেক্টমি আবার সাধারণত ল্যাপারোস্কোপিক, মানে পেট না কেটে ল্যাপারোস্কোপি হতেই সাধারণত প্রথমেই কনসিডার করা হয়। আর যদি না হয়, জটিল অবস্থায় হয়, তখন ওপেন করে করতে হয়। আর গলব্লাডারের সবচেয়ে মারাত্মক দিকটা হলো গিয়া গলব্লাডারে যদি ক্যান্সার হয়, এই ক্যান্সার অনেক বেশি হয় এবং যা পাথরের সাথে, গলব্লাডারের পাথরের সাথে একটা সম্পর্ক আছে। আর এটা প্রথম হলো এটা নির্ণয় করা যদি যায় আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই এর মাধ্যমে, এটা নির্ণয় হলে এটা প্রথমেই করতে হয় কি যে এই যে ক্যান্সার আক্রান্ত গলব্লাডার সহ লিভারের একটা অংশ রিসেকশন বা অপসারণ করতে হয়। আর সঙ্গে যদি সঙ্গে অন্যান্য গ্ল্যান্ড এবং ফাঁসা ফেট যেগুলো আছে সেগুলো হেপাটোডুনিয়াল লিগামেন্টে সেগুলোকে ক্লিয়ার করতে হয়, যাতে
যাতে কোনো ক্যান্সার যদি সেল ওই সমস্ত গ্ল্যান্ডেও ছড়িয়ে থাকে তা যেন নির্মূল করা যায়। পিত্তনালীতে অনেক সময় পাথর হতে পারে, পাথর হলেও অনেক সময় এই পাথরগুলা সাধারণত প্রথমে ইয়ারসিপি যেটাকে বলে এন্ডোস্কোপি গ্যাস্ট্রোগ্রাফি কলেনজিওগ্রাফি প্যানক্রিয়াটোগ্রাফি ইয়ারসিপির মাধ্যমে সেটা অপসারণের চেষ্টা করা হয়। কোনো কোনো সময় এটা করা যায় না, যেমন পিত্তনালী যদি বেশি চিকন হয়ে যায়, পাথর যদি বড় হয় তখন এই ইয়ারসিপির মাধ্যমে এই পাথর বের করা যায় না, তখন অপারেশন করে করতে হয়। অনেক সময় পিত্তনালী ইঞ্জুরি হতে পারে, যেমন দেখা যায় কোনো কোনো সময় কলিসিস্টেক্টমি ল্যাপারোস্কোপিক অথবা ওপেন কলিসিস্টেক্টমি করার জন্য অ্যাক্সিডেন্টালি পিত্তনালী আঘাতপ্রাপ্ত হতে পারে, তখন দেখা তখন বাইল লিক হয়, পিত্তনালী ব্লক হয়ে যায়। অনেক সময় এই বাইল লিক হয়ে পেরিটোনাইটিস হতে পারে, তখন অপারেশন করে এই বাইল অপসারণ করে খাদ্যনালীর সাথে পিত্তনালীর সংযোগ বা বিলিয়ারি রিকনস্ট্রাকশন করতে হয়। আর অন্য কোনো কারণেও পিত্তনালী ব্লক হতে পারে, যেমন পিত্তনালীতে যদি ক্যান্সার হয় যেটাকে আমরা কলেনজিওকার্সিনোমা বলি সেটার জন্য অপারেশন করতে হয়। প্যানক্রিয়াসের বেলায় ইনফেকশন হতে পারে, ইনফেকশনের পরবর্তী জটিলতায় অনেক সময় সিস্টের সৃষ্টি হয় যেটাকে আমরা সিউডোসিস্ট বলি। সেই সিউডোসিস্ট হলেও অনেক সময় আমরা সিউডোসিস্টগুলোকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি যাতে এটা ভালো হয়ে যায়। যে সময়ে জটিল অবস্থা হয়ে যায় কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে তখন অপারেশন করতে হয়। আর আরও দেখা যায় প্যানক্রিয়াসে ইনফেকশন হওয়ার পরে মারাত্মক ইনফেকশন হয়ে প্যানক্রিয়াসে পচন বা নেক্রোসিসের সৃষ্টি হয় যেটাকে আমরা নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বলে থাকি। নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস যদি হয় তখনও অপারেশন করতে হয়, তখন অপারেশন করতে হয় এবং অপারেশন করে ওই নেক্রোস টিস্যু বের করে এটা যথোপযুক্ত যাতে আর নেক্রোস টিস্যু না জমে তখন সেটার জন্য লাভার সিস্টেম ফিট করতে হয় যাতে ইরিগেশন দিয়ে এই অনগোয়িং যে নেক্রোস টিস্যু সেটা বের করে দেওয়া যায়। প্যানক্রিয়াসের আরেকটা রোগ হলো প্যানক্রিয়াসে পাথর হতে পারে। এই পাথর থাকলে প্যানক্রিয়াসে তীব্র ব্যথা হয়, আর দীর্ঘদিন পাথর থাকলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে দেখা গেছে অনেক ক্ষেত্রে ক্যান্সারও হতে পারে। তাই এই প্যানক্রিয়াসে পাথর যদি হয় যে সময় প্যানক্রিয়াসের পাথর উপসর্গ দিতে থাকে সেই পাথর অপসারণ করে খাদ্যনালীর সাথে প্যানক্রিয়াসের নালী সংযোগ করে দিতে হয়। আর প্যানক্রিয়াসের মারাত্মক দিকটা হলো গিয়া প্যানক্রিয়াসের ক্যান্সার, কারণ প্যানক্রিয়াসের ক্যান্সার হচ্ছে মানুষের ক্যান্সারজনিত কারণ মৃত্যুর পঞ্চম কারণ। আর এটা এই প্যানক্রিয়াসের ক্যান্সারের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে, তাই প্যানক্রিয়াসের ক্যান্সার যদি হয় বিভিন্ন ওয়েতে এটা নির্ণয় করা হয়, আর নির্ণয় করার পর প্যানক্রিয়াসের অপারেশন করতে হয়। প্রথম দিকে যদি এটা যদি হেডের দিক থাকে যেটা মূল অংশ সেই দিকে যদি থাকে তাহলে হুইপলস প্রসিডিওর বলে একটা অপারেশন আছে, এটা চার সাড়ে চার এমনকি পাঁচ ঘন্টা সময় লাগে সেই অপারেশনটা করতে হয়। অনেক সময় প্যানক্রিয়াসের বডিতে যদি থাকে অথবা ডিস্টেল শেষের দিকে থাকে টেইলের দিকে থাকে তখন ডিস্টেল প্যানক্রিয়াটেকটমি করতে হয়, মাঝখানে যদি থাকে তাহলে মিডল প্যানক্রিয়াটেকটমি করতে হয়। এই হলো প্যানক্রিয়াটিক হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারির যে কমন যে অপারেশনগুলো সেইগুলো করা উচিত, এবং করলে যদি যথোপযুক্তভাবে করা হয় ঠিক মতো নির্ণয় করে যথোপযুক্তভাবে করা হয় তাহলে রোগী পেশেন্টের রিকভারির চান্স অনেক বেশি। আর এই সমস্ত রোগ যদি ঠিকমতো অপারেশন না করা হয় এবং বিশেষ করে এই জটিল অবস্থায় যে সময় আসা যায় তখন জটিল অবস্থায় থাকলেও রোগীর কন্ডিশন ঠিকমতো ইভ্যালুয়েট করে তার ঠিকমতো প্রসিডিওর করলে অনেকটা রোগীকে দীর্ঘ জীবন দান করা সম্ভব হয়। এই বিআরবি হাসপাতালে আমরা সব ধরনের হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলতার সাথে আমরা চালিয়ে যাচ্ছি, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং শত শত মানুষ এই
হ্যাপাটো বিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি সুযোগ নিয়ে বেঁচে আছে এবং আশা করছি এই সুযোগ দীর্ঘদিন আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মানুষের আমরা আরও এই হ্যাপাটো বিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি এই কন্ডিশনগুলোতে আক্রান্ত রোগীরা এই বিআরবি হাসপাতালে আরও বেশি পরিমাণে চিকিৎসা সেবা পেয়ে বেঁচে থাকতে পারবে।